আসলে কিন্তু আমার বক্তব্য লেখেই নিয়ে আসছি। লেখার বাইরে দেওয়া আমার জন্য খুব কঠিন, কারণ কথা বলতে তো মুহেদা কত কত আয় পড়তে পারে, বালা কথা, মন্দ কথা, খারাপ কথা, আ কথা, কু কথা, অনেক রকমের কথা আছে, কথার কোনো শেষ নাই, যে কথা বলে শেষ করা যাবে না। কিন্তু কথা হলো, আসল কথা হলো, কথা বলতে গিয়া আমার সাংবাদিক বাইরে আছে, ওনারা এইটাকে বিভিন্ন গ্রামাটিক্যাল মিস্টেক বিভিন্ন ধরনের, আবার এই অর্থ কি হয় বা এটা এইভাবে না বললে ওইভাবে বললে কেমন হয়, এ ধরনের একটা সমস্যায় থাকি, যার জন্য রাষ্ট্রপতি হওয়ার পরে একটা গরুর খোয়ার তো শুনছেন আপনার নাম, এই খোয়ারের ভিতরে থাকার মতো একটা অবস্থা, মানে যার জন্য এই অবস্থার ভিতরে রাখা হয়, মানে যার বা ভিতর থেকে কোনো ধরনের কাজ ফ্রি করা যায় না। এখানে আজকে আমার বন্ধু ফজলুর রহমান মানে ফারুক, সে আমার ছাত্র জীবনে যখন নাকি আমরা এই 60-এর দশকে রাজনীতি করছি, ছাত্রলীগ করতাম, তখন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে স্লোগান দিচ্ছি, কত কী করেছি। সে কিন্তু আজ আমার এখানে আসতে যে কী অবস্থাটা ফেস করছে সে পরে জিজ্ঞাসা করলে তার কাছে জানতে পারবেন, মানে আসতে পারে না। আর আমি যে আপনাদের কাছে আসছি, কিন্তু আসছি কি দেখেন বাসের বেড়া দিয়া কত দূর। এই যে আমরা গান অনেক সময় শুনতাম, মাঝে মাঝে নিজেও গাইতাম যে দূরের মানুষ কাছে আসো শুনবে যদি আমার গান। এখন অবস্থা এমন হয়েছে কাছের মানুষরাও ঠেঙ্গা দূরে ভালো আছে, আশেপাশে আসার কোনো সুযোগ নাই, এই হলো আমার অবস্থা। আর অনেকেই মনে করে যে রাষ্ট্রপতিতে আমি না জানি কত আরামের সুখে শান্তিতে আছি, আসলে আমার রাষ্ট্রপতি হওয়ার পরে আমার 12টা জীবনের 12টা বাজছে, কারণ আর আমার কোনো ধরনের স্বাধীনতাই নাই, কারণ কথা বলতে হয়, মাইপ খাইতে হয়, মানে ডাক্তার সাহেবে পরীক্ষা করে দেয়। পয়লার দিন যখন রাষ্ট্রপতি, পরের দিনই মানে হাজির অনেক লোক, ডাক্তারও আইসা পড়ছে নিচে সব। আমার ওয়াইফরে বললাম যে একটা ডিম আমলেট করে দাও তাড়াতাড়ি, ডিম আমলেট করছে যে একজনের গিয়া যে আমার দিব না, আমার ওয়াইফ রাত থেকে ডিম লয়ে গেছি গা নিচে নিচে, আবার ডাক্তারে বেশি না 1/3 খাইছে, এখন বলেন একটা ডিমের মামলেট এটা থেকে 1/3 খাইলে এলে এটা কী খায়। আমি তো এই দেখি এক ডিমের থেকে আবার এটা খাইলো কী লোক, এটা ডাক্তাররা টেস্ট করে দিছে, মানে এই টেস্টের খাবার সকল খাবারই কোনো ডাক্তার সাহেব আগে ভাবটা এমন যে ডাক্তার সাহেব খাইবো, খাইলে যদি উনি না মরে তাহলে আমার দিবার তো আমার মরবার লেগে দিত না, অর্থাৎ এখানে মনে হয় খায়া যাতে না মরি, মরণের স্বাধীনতা এখানে নাই, এ ধরনের একটা অবস্থার মধ্যে আছি। রাত্রে ঘুমাইলে এটাও আরেক আজব ব্যাপার, দরজা কিন্তু লক করে ঘুমানো যাবে না, দরজা খোলানো লাগবো, কারণ এই ঘুমের মধ্যে অন্য সময় কোন সময় কী হয়ে যায় ঠিক নাই, এই জন্য এইটা খোলা যে কোনো সময় যাতে ঢুকে পড়তে পারে, এই অবস্থার মধ্যে আছি, বুঝলেন কী সুখে আছি।